ধন্যবাদ। যশোর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচনে সকাল 9টা থেকে একটানা ভোট গ্রহণ চলছিল বিকাল 5টা পর্যন্ত, এমন অবস্থায় ভোট গ্রহণ শেষ হয়ে গেছে, চলছে ভোট গণনা। তো আমরা এখন ভোট যশোর সদর উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়ে গেছে। এখন কদিন আগে হয়ে আছে যে কে হবেন এই উপজেলার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাবেন, সেই গণনা শেষে সেই অপেক্ষা আছে সাধারণ ভোটাররা বা কর্মীবৃন্দরা। আমরা এই মুহূর্তে কথা বলবো, আমরা আছি যশোরের সদরের আব্দুর রাজ্জাক কলেজে, এখানে শান্তিপূর্ণ ভোট শেষ হয়েছে, চলছে গণনা। গণনা অবস্থাতে আমরা জানতে চাইবো এখন পোলিং এজেন্ট অফিসারের কাছে কি অবস্থা, তারা ভোট গ্রহণ করেছেন। জি, আপনি কি অবস্থা? ধন্যবাদ। আমরা কথা বলবো সহকারী বিচারিক অফিসার কাছে যে আসলে কেমন ভাবে ভোট গ্রহণ শেষ হলো। জি, সকাল 9টা থেকে গ্রহণ শুরু হয়, সাংসদিক শান্তিপূর্ণ উপায়ে ভোট গ্রহণ হয়েছে, এখানে কোনো ঝামেলা হয়নি, সম্পূর্ণ হয়েছে। আমাদের ভোটের গণনা চলছে, ভোট গ্রহণ শেষ, গণনা চলছে, আমাদের এখানে কোনো ঝামেলা নেই। আসলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং এখানে শান্তিপূর্ণ ভোট হয়েছেন। আমরা প্রিজাইডিং অফিস থেকে জানতে চাইবো আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, ভোটার কোনো ঝামেলা হয়েছে কিনা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রজেক্ট অফিসার বিআরডিবি এবং 150 নম্বর আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রিজাইডিং অফিসার। এখানে একটু নতুন ব্যতিক্রম যে আমরা সাধারণত অভ্যস্ত যে 8টা থেকে 4টা পর্যন্ত ভোট করি, কিন্তু এবারই আমাদের উপনির্বাচন যশোর সদর উপজেলা উপনির্বাচনে 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের ভোট সুষ্ঠু সুন্দরভাবে হয়েছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন গণনার কাজ চলছে, সবাই অধীর আগ্রহে আছে কে কোন প্রার্থী জয়ী বা বিজয়ী হয় সেটা দেখার অপেক্ষা আমরা আছি। ইনশাআল্লাহ খুব সুন্দরভাবে ভোট গণনা শেষ হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে যশোরের সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে এবং চলছে গণনা, অধীর আগ্রহে আছেন সাধারণ প্রত্যেকটা প্রার্থীর ভোটার এবং কর্মীরা। ধন্যবাদ আপনাকে।